সম্মানিত দিবস, আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নতুন সাইট, এখানে অ্যাকাউন্ট খোলার জন্য সবার আগে এখানে ইমেল দিবেন, তারপর 8 ডিজিটের পাসওয়ার্ড, তারপর 6 ডিজিটের উইথড্রো পাসওয়ার্ড দিবেন, তারপর সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্টটা খুলে নেবেন। এখন খোলার পর এরকম নোটিশ শো করবে, জাস্ট এগুলো ফলো করবেন। তারপর জাস্ট এখানে অফিসিয়াল লিঙ্ক আছে, এগুলো দেখে নেবেন। তারপর এখানে সাইন আপ বোনাস কিন্তু $48 পাবেন। তারপর এখানে ইনকাম করার জন্য অবশ্যই এখানে ইনভেস্ট করতে হবে। এখানে যদি আপনারা $10 যদি ইনভেস্ট করেন তাহলে ডেইলি $2.50 পাবেন। তারপর বাকি প্যাকেজগুলো আপনারা দেখে নেবেন। তারপর এখানে কাস্টমার কেয়ার আছে, কাস্টমার যদি কোনো সমস্যা হয় কাস্টমার কেয়ারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তারপর জাস্ট এখানে রেফার কমিশন দেখেন, রেফার কমিশন হচ্ছে কত পার্সেন্ট এগুলো আপনারা দেখে নেবেন, 12%। তারপর 12%, তারপর সেকেন্ড লেভেল 2%, তারপর থার্ড লেভেল কিন্তু 1% করে রেফার কমিশন দিচ্ছে। তাই আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন, যেহেতু নতুন সাইট। বিএপি অপশনে ক্লিক করলে দেখতে পারবেন আমার বিএপি কিন্তু 1 আনলক হয়ে গেছে। ডেইলি 2টা টাস্ক পূরণ করতে পারবো, যার বিনিময়ে $2.50 ইনকাম করতে পারবো মাত্র $10 ডিপোজিট করলে। তারপর বাকি প্যাকেজগুলো এখানে দেখে নেবেন। তারপর মাইনাস অপশনে ক্লিক করবেন, তারপর এখানে ইনভেস্ট করার জন্য জাস্ট এখানে হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পর তারপর এখানে দেখেন ডিপোজিট নামে একটা অপশন আছে, জাস্ট এখানে ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর তারপর জাস্ট এখানে আপনারা অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন। অ্যাড্রেস কপি করার পর আপনার যে ওয়ালেট ডলার আছে সে ওয়ালেটে চলে আসবেন, যেমন টাস্ট ডলারে চলে আসলাম। তারপর জাস্ট এখানে USDT ক্লিক করলাম, সেন্ডে ক্লিক করলাম, অ্যাড্রেসটা পেস্ট করলাম, তারপর কত ডলার রিচার্জ করবো $10। তারপর জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করবো। এভাবে কিন্তু আপনারা রিচার্জ করে নেবেন। যেহেতু আমি রিচার্জ করে ফেলেছি, জাস্ট আমি আপনাদেরকে প্রসেসগুলো দেখালাম। এভাবে আপনারা রিচার্জ করে নেবেন। রিচার্জ করার পর জাস্ট এখানে রিচার্জ কমপ্লিটে ক্লিক করবেন। তারপর আপনাদের বিএপি কিন্তু অটোমেটিক আনলক হয়ে যাবে। জাস্ট এখানে বিএপি অপশনে ক্লিক করবেন। বিএপি অপশনে ক্লিক করার পর তারপর জাস্ট এখানে টাস্ক পাবেন, সেই টাস্কটা এখন পূরণ, 2টা টাস্ক পূরণ করে নেবেন 24 ঘন্টা পর। দেখেন আর 22 ঘন্টা পর কিন্তু আবার নতুন টাস্ক আসবে। তারপর আরেকটা টাস্ক পূরণ করার পর জাস্ট উইথড্র করবো। তারপর জাস্ট এখানে উইথড্র অপশনে ক্লিক করবো। উইথড্র অপশনে ক্লিক করার পর জাস্ট এখানে আমার অ্যামাউন্টটা দিব, তারপর এখানে USDT অ্যাড্রেসটা দিব, তারপর পাসওয়ার্ড দিব, তারপর কনফার্মে ক্লিক করবো। উইথড্র করার জন্য সরাসরি আমি টাস্ক ডলারে চলে আসলাম। তারপর অবশ্যই এখানে দেখেন USDT TRC নেটওয়ার্ক যেটা আছে এখানে আসলাম। তারপর দেখেন এখানে রিসিভ আছে, জাস্ট এখানে রিসিভে ক্লিক করবো। রিসিভে ক্লিক করার পর তারপর জাস্ট এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিলাম। তারপর দেখেন আমার অ্যাকাউন্টে প্রায় কিন্তু $19.64 আছে। জাস্ট এখন আমি উইথড্র করবো, অ্যামাউন্ট দিলাম, অ্যাড্রেস দিলাম, পাসওয়ার্ড দিলাম, তারপর এখানে কনফার্মে ক্লিক করলে দেখেন উইথড্রটা সাকসেস হয়ে গেছে। অটোমেটিক দেখেন এখন পেমেন্ট কিন্তু চলে আসবে। দেখেন কয়েক সেকেন্ড লাগবে জাস্ট পেমেন্ট আসতে, তারপর এখান থেকে বের হয়ে আসবো। তারপর জাস্ট এখানে দেখবেন বেশি ইনকাম করার জন্য এখানে টিমে ক্লিক করবেন। টিমে ক্লিক করার পর তারপর এখানে রেফার করে আপনারা এখানে বেশি ইনকাম করতে পারেন। তারপর দেখেন আমার পেমেন্ট আসছে কিনা সেটা দেখার জন্য জাস্ট আমি সরাসরি টাস্ক ওয়ালেটে চলে যাব। আমার কিন্তু পেমেন্ট চলে আসছে। যদি এখানে ফিনান্স রেকর্ডসে যদি ক্লিক করি, তারপর উইথড্র রেকর্ডসে ক্লিক করে দেখবেন আমার উইথড্র পেমেন্টটা কিন্তু সাকসেস হয়ে গেছে। তারপর আমার টাস্ক ওয়ালেটে কিন্তু দেখেন পেমেন্টটা চলে আসছে, $2.50 চলে আসছে। টাস্ক ওয়ালেটে দেখেন চলে আসলাম, দেখেন আমার $2.50 কিন্তু পেমেন্ট কিন্তু চলে আসছে। তারপর দেখেন আমি পেমেন্ট কিন্তু রিসিভ করে ফেলেছি। ধন্যবাদ সবাইকে।